হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূর দূরান্ত থেকে যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সকলে আমার বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, তো এই সময় থেকে আমি আপনাদের সঙ্গে আমার আড্ডাটা শুরু করলাম। আর আজ হচ্ছে গিয়ে রবিবার, তো দেখুন সকাল সকাল আমি একেবারে রেডি হয়ে গেছি। তো আমার সমস্ত রকম কাজকর্ম সকালে যা থাকে সেগুলো হয়ে গেছে, পুজো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। তো আমি আজকে কোথায় যাব তো বলেই দিই, কালকে একটা দেখি বলেছিলাম, মানে কিন্তু একটু আলো ছায়ার মধ্যে রেখেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমি যাচ্ছি আমার ভাইপোর অন্নপ্রাশন, মানে রাইস সেরিমনি আছে, তো সেখানে যাচ্ছি। তো যাওয়ার কথা ছিল গতকাল, কিন্তু সেদিনকে যেতে পারিনি, কারণ আমাদের গ্রামে যে পুজো হচ্ছে তো তার ফাংশন ছিল, ছেলে যেতে চাইলো না, তো পিসটিসি সবাই রয়েছে, তো যে কারণে যেতে পারিনি। আর আজকে রবিবার, আজকে হচ্ছে আমাদের মা মুক্তকেশীর বিসর্জন, সেই সঙ্গে আজকে আবার হনুমান পূজা আছে, মানে রামনবমী উপলক্ষে আমাদের কাছেই যে মাঠটায় আগে ছেলেকে প্র্যাকটিস করাতে নিয়ে যেতাম ওখানেই হনুমান মন্দির আছে, তো ওখানেই রামনবমীর পুজো হচ্ছে। তো হয়তো বিকেলে চলে আসবো, তখন আপনাদের সঙ্গে সেই পুজোটাও শেয়ার করবো। তো এখন আমরা সকলেই রেডি হয়ে গেছি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, তো সবাইকে সঙ্গে নিয়ে এখন বেরিয়ে পড়বো। আর ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে, যতটুকু যা শেয়ার করার, মানে শেয়ার করার মতো বা শেয়ার করতে পারবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্টস ও শেয়ার তো করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন তাহলে, তো আমি আপাতত এইরকম একটা শাড়ি পরে নিয়েছি, কারণ গরম লাগছে প্রচণ্ড, ওখানে গিয়ে পরে শাড়িটা চেঞ্জ করে নেবো। এটা একটা সুতির শাড়ি, তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন চুলটা বেঁধে নেবো, কারণ যা গরম, তো একটু ভিজে ভিজে আছে বলে এরকম ছেড়ে রেখেছি, চুলটা পুরো খোপা করে এখানে তুলে দেবো। তাহলে সারাদিন আমার সঙ্গে থাকুন বন্ধুরা, ঠিক আছে? এখন বেরিয়ে পড়বো, বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে, কেমন? চলুন তাহলে। এই যে বন্ধুরা, আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে, আমরা সকলে মিলে গাড়িতে বসে পড়েছি। তো এখানে ভাগ্নিকে টাটা করে চলে যাচ্ছে, ওর মনটা একটু খারাপ। আর এখানে আমার শাশুড়ি আর আমি দুজনেই বসেছি, সামনে বসেছে ছেলে আর বাবা। আর চলে এসেছি আমার বোনের বাড়িতে, এখান থেকে বোনের শাশুড়ি আর ছেলেকে নিয়ে তারপরে আমরা বেগিয়ে যাব। বন্ধুরা, চলে এসেছি আমি বাপের বাড়িতে। তো এখানে বেলুন দিয়ে যেমন গেট করে, তো সেরকমভাবে সুন্দর করে একটা গেট করা হয়েছে। আর চলে এসেছি, প্রথমেই ঢুকে পড়লাম আমার ঘরে, মানে আমাদের বড়মার ঘরে, যেখানে আমি এসে সবসময়ের জন্য উঠি। তো সেই বড়মার ঘরে এসে একটুখানি বসলাম, তো আমার শাশুড়ি আর বোনের শাশুড়ি এখানে বসেছিল, তো ওদের নিয়ে চলে এলাম মায়ের ঘরে, মানে যেখানে আমার ভাইয়ের ঘর। ওই দেখি বাবা কই, কই গো, এটা কে তুমি দেখেছো? এটা কে? টুক টুক আসতে যাতা এসছে, দেখো তোমাকে দেখতে টানছে, এটা কে? কই রে, কই, একটু হাসো, হাসো শুন, হাসো, ঘুমাচ্ছিল নালে হাসে কেটে গেছে। তো ভাইয়ের ছেলেকে একটু কোলে নেওয়ার পর তারপরে চলে এলাম টিফিন খেতে, কারণ প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। তো টিফিন আছে লুচি আর আলুর তরকারি, তো সঙ্গে আমার বাবাও বসেছে। তো আমি আর বাবা দুজনে মিলে সকালবেলা যে টিফিন সেটা এখন করে নিচ্ছি। তো লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে বলে বড্ড শক্ত হয়ে গেছে, তো যাই হোক খিদে পেয়েছে জোর, এটাই খেতে হবে এখন। তো লুচি তরকারি খেয়ে নিয়ে তারপরে আমাদের যে সোনা বাবা ওকে স্নান করানোর জন্য রেডি হতে হবে। তো এইখানে চান করানোর জন্য জল রেডি হচ্ছে, জলের মধ্যে একটু ফুল টুল দিয়ে ডেকোরেট করা হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। তো এখানে এটা রয়েছে আমার কাকার মেয়ে, মানে আমার বোন, তো ও এইভাবে জলের মধ্যে ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। আর আমার মেজো বোন চলে আসছে, তো সকলে মিলে আমরা আবার একটু সোনা বাবাকে আদর করে নিচ্ছি।
স্নানের জল বাড়িতে রেডি করেছি, কিন্তু রিচুয়াল অনুযায়ী তবু জল আনতে হবে পুকুর থেকে। সেজন্য এখানে ঘট, ফুল, আম শাখা, সিঁদুর, পান, সুপারি, তেল সমস্ত কিছু নিয়ে আমরা এখন জল সইতে যাচ্ছি। তো সেখান থেকে জল নিয়ে আসব। সকলে মিলে এখানে আমরা জড়ো হয়েছি, সব বোনেরা এখানে, আমরা সকল বোনেরা আছি, আমাদের কাকি আছে, অনেকে আছে, এবং সোনা বাবার মামার বাড়ির তরফ থেকেও লোকেরা আছে। তো সকলে মিলে এখন জল সইতে যাচ্ছি, তো সেখান থেকে জল নিয়ে আসব। তো খুবই আনন্দ হচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পুকুরে। তো আমাদের পুকুরটা খুব সুন্দর বাঁধানো, তো এখান থেকে এখন পুজো করে তারপরে জল কেটে জল তুলতে হবে। আর এই নিয়মটা করছে সোনা বাবার যে মামি, সেই করছে। তো দেখুন আমাদের পুকুরটা চারিধারে বাঁধানো খুব সুন্দর। তো চলুন পুকুর থেকে আমরা সকলে মিলে, এবার মোটামুটি পাঁচজন অথবা সাতজন মেয়ে লাগে, এই স্ত্রী, তো আমরা সেরকমই আছি, পাঁচ সাতজন মিলে এখান থেকে এবার জল তুলে নেব। তো সেই জল নিয়ে সোনা বাবাকে স্নান করানো হবে। মানে এই জল তো দিয়ে স্নান করানো হবে না, রিচুয়াল অনুযায়ী সামান্য একটু ছিটে পোটা ওর গায়ে দেওয়া হবে। আর তাছাড়া বাড়িতে তো ওর জন্য আলাদা করে জল রেডি করে রাখাই আছে, সেটা তো আপনাদের সঙ্গে দেখিয়েছি। তো ওই জলের মধ্যে দুবো আরও কিছু জিনিস দেওয়া আছে, তো সেটা দিয়ে আর একটু গরম জল দিয়ে মিশিয়ে স্নান করানো হবে সোনা বাবাকে। তো এখানে সিঁদুর, তেল, বাতাসা, ফুল, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছুই আমরা পুকুর ধারে নিয়ে এসেছি, তো সেটাই এখন করে নেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। জল নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা। আর এখানে হলুদ, গিলা যেটাকে বলে, আর মেথি, আরও কী সব আছে সে সমস্ত দিয়ে এখানে একটা শিলনোড়ায় বাটা হচ্ছে, সেটা থেকে সামান্য একটু নিয়ে সোনা বাবার কপালে ছোঁয়ানো হবে। তো এই যে চলে এসছে আমাদের সোনা বাবা, এখন ওকে স্নান করানো হবে। কপালে হলুদ দাও, তুয়ালে কোথায়, মাথা দিতে হবে না,
এ নে একটু বাবা তাকানি ওর কোমরে মা খুলে বলো এই হিসু করে দিল চলে জয় হিসু করে দিল মা আরে বলো কে হয়ে গেছে তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সোনা বাবার। এবার হচ্ছে এখানে ভাত খাওয়ানোর পালা। তো এইখানে আমি তখন ছিলাম না, আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিলাম। এই যে বাবার সোনা বাবার হচ্ছে মামা, তো ভাত খাওয়াবে এখানে। তো আপনারা দেখতে থাকুন, ওর খুবই বিরক্ত লাগছে কারণ এত লোকজন, তার মধ্যে প্রচণ্ড গরম। তো সেই জন্য শুধুমাত্র কান্নাই করে যাচ্ছে, কারণ নিশ্চয়ই শরীরের মধ্যে কোনো একটা অস্থিরতা হচ্ছে, যে কারণে ওর ভালো লাগছে না। তো যাই হোক, রিচুয়াল অনুযায়ী সামান্য রকম যা কিছু করার সেগুলো এখানে করা হচ্ছে। কান্না করছে ঠিকই, কিন্তু তার মধ্যেই নিয়মকানুন যতটুকু যা সম্ভব সেটুকু পালন করা হচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি আবার নতুন করে রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন যারা যে ড্রেসটা ছিলাম ছিল সেটা খুলে রেখে এইটা পরলাম। তো এর আগে যেটা মুখে ভাত দেওয়া বাকি ছিল সেই ভিডিওটা আমার হাজবেন্ডই করেছে। তো চলুন এটা যাই দিতে। রেডি হয়ে একটু ঘর থেকে ঘুরে এসে সোজা চলে আসলাম খাওয়ার জায়গায়। তো এখন প্রায় আড়াইটে বেজে গেছে, তো আড়াইটে থেকে পৌনে তিনটে হবে। তো দেখলাম আমাদের কিছু কাছের লোকজন বা পরিচিত লোকজন আছেন যারা খেতে বসছেন, তো তাদের সঙ্গে একটু কথা বলাটা অবশ্যই দরকার। তারা ঠিকমতো খেলো কি না বা কারো কিছু প্রয়োজন কি না একটু আপ্যায়ন করা অবশ্যই দরকার আছে। তো আমার শাশুড়িও বসেছিলেন এই সময়, তো সেই জন্য আমি এসে একটু দেখা করে নিলাম। তো এই সময় ক্যামেরা করেছিল আমার ভাইয়েরই একটি বন্ধুর বউ, তো ওকে দিয়ে একটু ক্যামেরা করিয়েছিলাম, সরি ভিডিও করিয়েছিলাম। তো দেখুন এখানে আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই খেতে বসেছে। তো ওদেরও দেখলাম ঠিকঠাক খাচ্ছে কিনা, আর এই যে আমার বোন বোনের মেয়ে ওরাও রয়েছে। তো ওরা উঠে পড়লে তারপরে আমরা বসে পড়বো খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেলা তিনটে বাজে, আবার বাড়িও ফিরে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, সারাদিন অনেক গল্পগুলো করলাম, আমাদের সব বোনেরা এসেছিল, তো ভালো কাটলো। এইবার বাড়ি চলে যাব। আর আমাদের ওখানেও রামনবমী বলে হনুমান পূজা হচ্ছে, তো সেখানে যাবো। বাড়ি থেকে চলে এসে নেওয়ার পর তারপরে মাঠে যাবো, তো সেখানেও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। চলুন তাহলে এখন আর কোনো কথা নয়, পরে আবার ওখানে বাড়ি পৌঁছাই, তারপরে আবার কথা বলবো, কেমন? গুড ইভিনিং বলি, কারণ গুড, হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে, যদিও আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন রোদে একদম ঝলসে গেছে, আর ভালো লাগছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। কিন্তু ভাবলাম হনুমান পুজো যেটা রামনবমীর জন্য উপলক্ষে হচ্ছে, তো সেখানে একবার ঘুরে আসি। তো রান্নাবান্না করে নিয়েছি, ভাত চাপিয়েছি, তো এবার
একটু ওখান থেকে ঘুরে বাজার হয়ে চলে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, কারণ আমাদের একবারও দেখা হয়নি, পুজোর মানে মন্দিরটা দেখাও হয়নি। তো যাব, চলুন আপনাদের নিয়ে যাই। আর এই যে চুড়িদার পরে নিচে একটা কুর্তি, হাজবেন্ডের ছেলে বেরিয়ে গেছে, চলুন। সারা পশ্চিম বাংলায় তার নাম ছড়িয়ে পড়ুক এটা আমরা চাই। মঞ্চের যুক্তরা আসুন গৌতম দার কাছ থেকে আমরা আমাদের আয় বাবা আয় 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 চলে চলে যেতে হবে। হ্যাঁ কি বললাম দাঁড়া। তো বন্ধুরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। তো এখানে প্রতি বছর মুক্তকেশী পুজোর ঠিক পরে পরেই অথবা তিথি অনুযায়ী প্রায় একই সময়ে এই রামনবমীর পুজোটা হয়। আর এখানেও প্রায় তিন চার দিন যাবৎ আবার অনুষ্ঠান চলতে থাকবে, ফাংশনও আছে। তো যাই হোক, আমরা তো চলে এসেছি। আর এখানে প্রত্যেক বছর প্রতি মানুষকে লাড্ডু দেওয়া হয় একটা করে, প্রায় কয়েক হাজার হাজার লাড্ডু এখানে করা হয়। তো প্রচুর মানুষকে লাড্ডু দেওয়া হয়, যেই যাবে প্রসাদ আনতে তাকেই একটা করে লাড্ডু দেওয়া হবে। তো দেখুন পুরো মন্দিরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।